বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। মানুষকে হিদায়ত করার জন্য আল্লাহ যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন।
দিয়েছেন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। তাহলে কি দায়িত্ব ছিল মানুষকে হিদায়াত করার জন্য? আল্লাহ যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। এটা একটা প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তীতে দেখো প্রশ্নের কি সহজ আছে। দুই নম্বর প্রশ্নে আছে রাসূল অর্থ কি। নাম্বার দুই প্রশ্ন রাসূল অর্থ কি, রাসূল অর্থ কি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তার উত্তরটা কি হবে? রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ। রাসূল অর্থ, রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ বা সংবাদবাহক লেখার কোনো প্রয়োজন নেই, যদি কেউ লেখে তাহলেও সমস্যা নেই। তাহলে এখানে আমি কি লিখেছি? রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ। তাহলে রাসূল অর্থ কি? রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ। তো আমি এখানে দুইটা প্রশ্ন লিখেছি এবং তার উত্তর, আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছ। তো প্রথম প্রশ্নটি ছিল নবী ও রাসূল কাদের বলা হয়। উত্তরে হবে মানুষকে হিদায়াত করার জন্য আল্লাহ যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। দ্বিতীয় প্রশ্নে আছে রাসূল অর্থ কি, তোমাদের উত্তর লিখতে হবে রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ। রাসূল অর্থ প্রেরিত মহাপুরুষ। এই যে দেখো আমাদের দুইটা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন আরো দুইটা প্রশ্ন শিখব। তো তার আগে একটা কথা বলে রাখি, তিন নাম্বার প্রশ্নটি অনেক বড়, এই জন্য তোমাদের এটা করতে হবে না। তো আমি কমিয়ে দিলাম এখানে এক দুই এবং চার পাঁচ, এক দুই এবং চার পাঁচ এই চারটি প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। তো আজকে আমি চারটি নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই দুটো আলোচনা করেছি, প্রথম প্রশ্ন ছিল নবী ও রাসূল কাদের বলা হয়, দ্বিতীয় ছিল রাসূল অর্থ কি। প্রশ্নগুলো আমি একটু ছোট করে দিয়েছি, তোমরা চাইলে এটা প্রশ্নগুলোটা খাতায় তুলে নিতে পারো, অথবা কেউ চাইলে বইয়ের পুরো প্রশ্নটাই করতে পারো, অর্থাৎ যে উত্তরটা দেওয়া আছে ওইটা করতে পারো। এরপরে আমি এখন লিখবো নাম্বার চার এবং পাঁচ। নাম্বার চার, চার নাম্বারে দেওয়া আছে সকল নবীদের কি রাসূল বলা যায়। প্রশ্ন করেছে কি যে সকল নবীদের কি রাসূল বলা যায়, এটা প্রশ্ন। সকল নবীদের কি রাসূল বলা যায়, এটা তোমাদের প্রশ্ন করেছে। তো উত্তর দেখো কত সহজ, সকল নবীদের কি রাসূল বলা যায়। জাস্ট উত্তর হবে না, উত্তর হবে না, এটা লিখে একটা কমা দিয়ে তোমাদের বলতে হবে সকল নবীদের কি রাসূল বলা যায় না, এতটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। এই যে এখান থেকে দেখে দেখে কি বাদ দিয়ে লিখে দিবে, যেমন দেখো আমি লিখছি সকল নবীদের, এই কিটা শুধু আমি বাদ দিয়ে দিব, এই যে রাসূল লিখব, বলা লিখব, যাই লিখব, লিখে লাস্টে লিখে দিব না, শুরুতে একটা না শেষে একটা না যুক্ত করেছি, তাছাড়া যা আছে সেটাই লিখেছি, শুধু কিটা বাদ পড়ে গেছে। তো তাহলে প্রশ্নটি ছিল সকল নবীদের কি রাসূল বলা যায়, উত্তরে তোমাদের লিখতে হবে না সকল নবীদের রাসূল বলা যায় না। তাহলে সকল নবীদের কি রাসূল বলা যায়, উত্তরে হবে না সকল নবীদের রাসূল বলা যায় না। আর লাস্ট একটা প্রশ্ন আছে আমরা শিখব, এখানে দুইটা নবীর নাম আছে। প্রশ্নটি হচ্ছে প্রথম নবী ও শেষ নবীর নাম কি, প্রথম নবী ও শেষ নবীর নাম কি, এটা হচ্ছে
যে প্রথম নবী ও শেষ নবীর নাম কি। তো আমরা প্রথমে প্রথম নবীর নাম শিখবো। এই যে প্রথম নবী, এনার নাম আমরা প্রথমে শিখবো। প্রথম নবীর নাম হচ্ছে হযরত হযরত আদম আলাইহিসসালাম। শরিয়া দ মো আদম লিখে শরিয়া লিখে বিসর্গ দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিসসালাম, শুধু নামটা তোমরা মনে রাখবা। এবারে আমি লিখবো শেষ নবী। শেষ নবীর নাম কি এটা আমি এখন লিখে দেখাবো। শেষ নবীর নাম হযরত হযরত, এই যে হযরত লিখেছিলাম এখানেও হযরত লিখেছি, নামটা হবে এখন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাতে দন্তস্ব, এখানে ছিল সরে আ, এখানে হবে দন্ত সয়ে আকা। তো এই যে দেখো আমি দুটো নবীর নাম লিখেছি, আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রথম নবী ও শেষ নবীর নাম কি। এটা দুইটা প্রশ্ন আসতে পারে, অর্থাৎ ভেঙে ভেঙে প্রথমে আসবে প্রথম নবীর নাম লেখো, অথবা আসবে শেষ নবীর নাম লেখো। তখন তোমাদেরকে এভাবে নাম দুটো লিখতে হবে, যে নাম চাইবে সেই নাম তোমরা লিখবে। তাহলে প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিসসালাম, শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল প্রশ্ন উত্তর। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। নবী রাসূল থেকে আজকে এই পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। এর পরবর্তী ক্লাসে আরো নতুন পড়া নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।